আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াজিফা পাওয়ার বাংলা চ্যানেলের সুপ্রিয় দর্শক বিন্দু সকল, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি আমল নিয়ে এসেছি, এমন একটি আমল তুলে ধরব, আপনারা যদি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ঘরের লোক বাধ্য হবে, গ্রামের লোক বাধ্য করার ওয়াজিফা, ন্যায় বিচার পাওয়ার ওয়াজিফা। হে ভাই, আপনি যদি গাঁয়ের মুরব্বী হয়ে থাকেন, আপনার কথা কেউ শুনছে না, আপনার কথা আপনার বাড়িতে শুনছে না, আপনার ছেলে সন্তান শুনছে না, আপনার স্ত্রী শুনছে না, তাহলে ভাই আপনি এই আমলটি করবেন তো অবশ্যই আপনাকে সবাই মানবে, আপনার কথাই সবাই বাধ্য হবে। তো ভাই বন্ধুগণ, আমি ভিডিওটি শুরু করছি, আপনার স্ক্রিনে দেখতে থাকেন। তো ভাই দেখেন, আমি আগে লিখে নিই, পরে আপনাদেরকে সব ডিটেলস বলছি। আপনারা লিখবেন ইয়া আদলু। হ্যাঁ ভাই, দেখেন আমি ইংলিশেও লিখে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। দেখেন এখানে আমি বাংলায় লিখে আপনাদের বোঝানোর জন্য লিখছি, আপনারা স্ক্রিনে দেখেন অ্যারাবি শো করছে, যারা যারা অ্যারাবি পারেন এখান থেকে আপনারা অ্যারাবিটা স্ক্রিনশট মেরে রেখে দেবেন, পরবর্তী আপনি যখনই এই আমলটি করতে চান আপনি মোবাইল থেকে দেখেই করতে পারবেন ইনশাআল্লাহ। তো ভাই ও বন্ধুগণ, আমি সব বলছি, দাঁড়া অল্প দাঁড়ান। দেখেন ইয়া আদলু, ইয়া আদলু। তো ভাই বন্ধুগণ, হ্যাঁ ভাই, এই আমলটি আপনারা করবেন, কীভাবে করবেন, কখন করবেন, দেখেন এই আমলটি আপনারা যখন করবেন ইনশাআল্লাহ আপনি প্রথম তিনবার দুরুদ পাক পড়ে নেবেন। দেখেন ভাই, আমি যে ভিডিওটাই করি না কেন, আমি সব ভিডিওতে বলে থাকি দুরুদে পাক পড়ার জন্য, কারণ আপনি যদি দুরুদে পাক পড়েন আপনার আমলটি শক্তিশালী হবে, পাওয়ারফুল হবে। তো ভাই বন্ধুগণ, অবশ্যই তিনবার দুরুদে পাক প্রথম পড়ে নেবেন, পরে আপনি কি করবেন, ইয়া আদলু, এই ইয়া আদলু আপনি এই শব্দটি পড়েবেন। তো ভাই এবার কথা হল, ও আবার আপনি শেষে তিনবার দরুদে পাক করে নেবেন। দেখেন ভাই, আপনি প্রথম তিনবার দরুদে পাক করবেন এবং শেষে তিনবার দরুদে পাক করবেন। হ্যাঁ ভাই, এবং কথা হলো আপনি এই আমলটি কিভাবে করবেন, দেখেন এই আমলটি আপনার করতে লাগবে বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আর মানে আপনি বিশুদ্ধবার দিনগত মানে শুক্রবারের রাত। হ্যাঁ ভাই, আপনি বিশুদ্ধবারের দিন দিবাগত রাত্রে আপনি রুটি যে খাই, আমরা যে রুটি খাই, আপনি 20 টুকরা রুটি নেবেন বা 2 বা 3টা, আপনার যত খুশি আপনি যতটুকু খেতে পারেন আপনি ততটুকু আপনি রুটি নেবেন, এবং আপনি রুটির উপরে লিখবেন ইয়া আদলু, ইয়া আদলু লিখিয়া আপনি সেই রুটিটি খেয়ে নেবেন। তো ভাই বন্ধুগণ, আপনি আপনার এই আমলটি করতে লাগবে, আর কিচ্ছু করতে লাগবে না, আপনি শুধু রুটির উপরে ইয়া আদলু, ইয়া আদলু লিখে অবশ্যই আপনি রুটির উপর যখন ইয়া আদলু লিখবেন তার প্রথম আপনি তিনবার দুরুদে পাক করে নেবেন, এবং আপনি ইয়া আদলু রুটিতে লিখে আবার শেষে তিনবার দুরুদে পাক করে বিসমিল্লাহ বলে আপনি খেয়ে নেবেন। তো ভাই বন্ধুগণ দেখেন, আবার কথা হলো, আপনি যদি আপনার গ্রামের সব লোক বাধ্য হবে, আপনি যদি হ্যাঁ আপনি এই শব্দটিকে করবেন 3000 বার। দেখেন আপনি এই শব্দটি পড়বেন 3000 বার, পড়ে ধরেন আপনার উপর কোনো মামলা চলছে,
আপনাদের ঘরের কাহার উপরে মামলা চলছে, আপনি যদি চান সেই মামলায় আপনি ন্যায় বিচার পেতে, আপনি যদি সেই মামলা জিততে চান, হ্যাঁ ভাই আপনি প্রথম কি করবেন? আপনার আপনাকে যখন আদালতে ডাকা হবে, আপনি কোর্ট থেকে আপনি পড়ে নিতে পারেন, আপনি মামলায় গিয়েও আপনি আদালতে গিয়েও পড়তে পারেন, আপনি দেখেন রুজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 3000 ভার এই শব্দটি পড়বেন, ইয়া আদলু 3000 ভার পড়ে আপনি বিচারকের খেয়ালে আপনি ফুঁক দিবেন, হ্যাঁ ভাই আপনার 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 আদালতে যে বিচারক থাকবে, আপনি এই 3000 পার পরে সেই বিচারককে আপনার খেয়ালে রেখে আপনি ফুঁক দিবেন, তো ভাই ইনশাআল্লাহ আপনি ন্যায় বিচার পাবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করছি আপনাদের আপনারা বুঝতে পাচ্ছেন। আপনাদের বোঝার স্বার্থে আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন আপনি আপনার কথা কেউ শুনে না, আপনার গ্রামের আপনার কথা আপনার গ্রামের লোকে শোনে না, আপনার ঘরের কথা ঘরের মানুষ শোনে না, আপনার স্ত্রী শোনে না, আপনার ছেলে সন্তান শোনে না, তাহলে ভাই আপনি ইয়া আমলটি কীভাবে করবেন? দেখেন প্রথম তিনবার দুরুদে পাক পড়বেন, পড়ে আপনি ইয়া আদলু একটি রুটি বানাবেন। দেখেন আমরা ঘরে রুটি খাই, আপনি সেভাবে একটি একটি রুটি বানাবেন, রুটি ভাঙিয়ে দেখেন এটা রুটি ধরেন, রুটি ভাঙিয়ে আপনি রুটির উপরে লিখবেন ইয়া আদলু, দেখেন ভাই আপনি একটি রুটি বানিয়ে সেই রুটির উপরে লিখবেন ইয়া আদলু, লিখে আপনি সেই রুটিটা খেয়ে নেবেন। তো ভাই বন্ধুগণ বুঝতে পারছেন, এবার কথা হলো, হ্যাঁ অবশ্যই এই লেখার আগে তিনবার দুরুদে পাক প্রথম এবং শেষে তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। হ্যাঁ দেখেন এটা তো হলো, আপনার কথা শুনবে মানুষে, আপনার গ্রামের মানুষ আপনার কথা শুনবে, আপনার ঘরের মানুষ আপনার কথা শুনবে, আপনার কথা শুনতে বাধ্য হবে, আল্লাহ তাআলা আপনার কথা শোনার তাহাকে বাধ্য করে দেবে। ভাই ও বন্ধুগণ এটা তো বুঝতে পাচ্ছেন। এবার দেখেন যদি আপনার আপনার যদি কোনো মামলা চলছে কোর্টে, আপনাকে যদি কেউ ফাঁসাচ্ছে, আপনার তো শত্রু, আপনার শত্রু আপনাকে ফাঁসাচ্ছে, আপনাকে মিশা কেস মিশা মামলা দিয়ে আপনাকে ফাঁসিয়ে দিয়েছে, তো ভাই আপনি যদি চান আপনি ন্যায় বিচার পেতে, আপনি অবশ্যই পাবেন। আপনি শুধু এই আমলটি ইয়া আদলু আপনি 3000 বার পড়বেন, ইয়া আদলু ইয়া আদলু ইয়া আদলু, বেশি টাইম নেবে না, 3000 বার পড়লে নয় আপনার এক ঘন্টা টাইম নিল, ভাই বন্ধুগণ নয় দুই ঘন্টা টাইম নিল, কোনো সমস্যা নাই, আপনি 3000 বার পড়বেন, পড়ে আপনি সেই আপনার মামলার আপনার আদালতের যেই বিচারক থাকবে তাকে আপনার খেয়ালে রাখবেন, খেয়ালে রেখে আপনি ফুঁক দিয়ে দিবেন। তো ভাই অবশ্যই আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহরবানিতে আপনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ। তো ভাই বন্ধুগণ আজ ভিডিও এই পর্যন্তই, আপনাদের সম্মুখে বিদায় নিব। তো যাওয়ার আগে সবাইকে একটি রিকোয়েস্ট অনুরোধ, তো ভাই আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ ভাই যারা যারা আগে থেকে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছেন ভিডিওটা দেখছেন আপনাকে অনেক ধন্যবাদ, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল আইকনটি দাবায় দিবেন। তো ভাই ও বন্ধুগণ আজ আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খোদা হাফিজ।